জিন্সের প্যান্টের সামনে দুটি পকেট থাকে, এর মধ্যে আবার একটি পকেটের উপর আরেকটি ছোট্ট পকেট থাকে। কিন্তু জিন্সের প্যান্টে থাকা এই ছোট পকেটের রহস্য কী? এটির প্রচলন কি জাস্ট ডিজাইনের দরকারে হয়েছিল, নাকি অন্য বিশেষ কোনো কারণে? এসব নানা প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন। জিন্স পরতে ভালোবাসেন না বর্তমান প্রজন্মে এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই দুষ্কর। পুরুষ বা নারী, 8 থেকে 80, সবাই জিন্সে ভীষণ কমফোর্টেবল ফিল করেন। কখনো নন স্কিনি বা কখনো স্কিনি হিসেবেই সবার মধ্যেই জনপ্রিয়। পছন্দের জিন্স তো সবাই পরি, কিন্তু কয়েকটি বিষয়ে আমরা সবাই জানি না। যেমন জিন্সের ডান দিকে ছোট একটি পকেট থাকার কারণ কী? অনেকে এই পকেটটিকে কয়েন পকেট বলে থাকেন। ভাবা হয় কয়েন রাখার জন্য পকেটটি ব্যবহার করা হয়। কেউ কেউ আবার মনে করেন ডিজাইনে ভিন্ন মাত্রা আনতেই দেওয়া হয়েছে এই পকেট। কিন্তু আসলে সত্যটা কী? এই পকেটের রহস্য জানিয়েছেন জিন্স ও বস্ত্র বিশেষজ্ঞ মিসেস জানুস্কোয়া। 18 শতকে কাউবয়েরা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাদের ওয়েস্ট কোর্টে, আর তাই বেশিরভাগ সময় ঘড়ি ভেঙে যেত কিংবা ভেঙে যাওয়ার ভয় থাকত। তিনি আরও জানান, ঘড়িকে সুরক্ষিত রাখতে তখন থেকে জিন্সের প্যান্টে এই পকেট দেওয়া শুরু হয়। পকেটে ঘড়ি রেখে বেল্টের সঙ্গে চেন বেঁধে রাখা হতো। লেভিস প্রথম এই পকেট চালু করে। এখন অবশ্য সেই ঘড়ির চল নেই। লিভাইসের জিন্সে প্রথম এই পকেট ব্যবহার করা হয় 1890 সালে। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও প্যান্টের ছোট পকেটটি রাখা হয়। বর্তমানে সস্তা হাত ঘড়ি জনপ্রিয় হওয়ার পর ছোট পকেটের ব্যবহার আর আগের মতো নেই, তবে সাক্ষী হিসেবে রয়ে গেছে পকেটটি। এই জিন্স শব্দটি ফরাসি শব্দ থেকেই এসেছিল। জিন ফাস্টেন শব্দ থেকে এই শব্দের উৎপত্তি। সুতির কাপড়ের একটি বিশেষ ধরনকে বোঝাতে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। 1800 সালের শেষ দিকে ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার হয় সোনার খনি। সেই সময় সান ফ্রান্সিসকোতে দোকান খুললেন বর্ন লিওব স্ট্রস নামের এক জার্মান। জার্মানিতে তাদের পারিবারিক ডাই এবং কাপড়ের ব্যবসা ছিল। সেই ব্যবসারই শাখা ছিল এই দোকান। আমেরিকা আসার আগে লিওব তার নামটা লিভাই করে নিয়েছিলেন। তার দোকানের নিয়মিত গ্রাহক ছিলেন জার্মান দর্জি জ্যাকব ডেভিস। লিভাইয়ের দোকানের নীল মোটা কাপড় দিয়ে জ্যাকব সোনার খনিতে কাজ করা শ্রমিকদের জন্য প্যান্ট বানাতেন। কিন্তু প্যান্ট বানানোর সময় জ্যাকব লক্ষ্য করলেন শ্রমিকদের প্যান্টগুলো কোমরের কাছে পকেটের কাছটা ছিঁড়ে যাচ্ছে। তাই জ্যাকব এমন এক ধরনের প্যান্টের নকশা তৈরি করলেন যাতে তা সহজে ছিঁড়বে না, এবং পকেটের কাছে তামার রিভেট পাত ছোট করে লাগানো থাকলে ওই জায়গাটা ফেসে যাবে না। ফলে এই প্যান্ট বহুদিন টিকবে এবং শ্রমিকদের পকেটের সাশ্রয়ও হবে। জ্যাকবের তৈরি প্যান্ট শ্রমিকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। পাশাপাশি প্যান্টের রং গাঢ় নীল হওয়ায় সহজে তা ময়লা হতো না। এরপর জ্যাকব আর লিভাইস স্ট্রস মিলিতভাবে একটি সংস্থা খুললেন, যার নাম দিলেন লিভাই স্ট্রস অ্যান্ড কং। 1873 সালের 20 মে এই বিশেষ ধরনের জিনিস তৈরির পেটেন্ট পেল লিভাই স্ট্রস অ্যান্ড কং। 1880 সালে নিজের আলাদা সংস্থা খুললেন লিভাই স্ট্রস। 1890 সালের মধ্যে তার সংস্থার তৈরি জিন্স আমেরিকায় বিপুল জনপ্রিয়তা পায়। 1920 সালের মধ্যে আমেরিকায় ছেয়ে ফেলল লিভাইসের তৈরি বিশেষ ডেনিম ওয়েস্ট জিন্স। ডেনিমের সুতো সবথেকে মজবুত ও টেকসই বলে মনে করা হয়, যা সুতো থেকে তৈরি করা হয়। যখন সুতি থেকে ডেনিম তৈরি করা হয় তখন সেই কাপড় যথেষ্ট মজবুত হয়। শতভাগ সুতি থেকেই সাধারণত জিন্স তৈরি করা হয়। তার মানে এই নয় যে সব জিন্সই সুতি, কারণ জিন্স স্ট্রেচেবল করার জন্য তৈরির সময় এতে ইলাস্টিক মেটেরিয়ালও মেশানো হয়। যদিও একই ধরনের ফেব্রিক থেকে তৈরি প্যান্ট পরতেন অনেকে, তাকে বলা হতো ডাক ট্রাউজার। সেগুলো খয়েরি রঙের হতো, কিন্তু ডেনিমের সবথেকে জনপ্রিয় ও ব্যবহৃত রং নীল। এই ইন্ডিগো রঙের ডেনিমই সবথেকে বেশি পরতে দেখা যায়। অন্যান্য প্রাকৃতিক রঙের থেকে এই ধরনের ইন্ডিগো রং একটু অন্যরকমভাবে রিয়্যাক্ট করে। যখন এই রং গরম করে একটি কেমিক্যালের সঙ্গে মেশানো হয় তখন জিন্সের বাইরের সুতোই এর রং লাগে। ধোয়ার পর আবার রং অন্যরকম হয়ে যায়। এখন বিশ্বের 50% বেশি ডেনিম উৎপাদন হয় এশিয়ার কয়েকটি দেশে। বিস্ময়কর লিভাইসের জিন্সে প্রথম এই পকেট ব্যবহার করা হয় 1890 সালে। অবাক লাগলেও সত্য যে ভারত, বাংলাদেশ এবং চীনে সবচেয়ে বেশি ডেনিম উৎপাদন হয়।